হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোনো ওয়াইফাই থেকে আপনাকে ব্লক করুক না কেন, আপনি নিজে আনব্লক করতে পারবেন। জাস্ট আপনারা এই ভিডিওটা ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনিও যে কোনো ওয়াইফাই থেকে আপনাকে ব্লক করলে আপনি নিজে আনব্লক করতে পারবেন। জাস্ট আপনারা ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে দেখেন, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো সাপোজ এখানে আমি একটি ওয়াইফাই নেটওয়ার্ক আপনাদেরকে দেখাচ্ছি, যেটি আমার বর্তমানে ডিভাইসটি ব্লক করা আছে। দেখেন বন্ধুরা, যে আলামি নেটওয়ার্কটি এটি দেখতে পাচ্ছেন, এখানে পাসওয়ার্ড সম্পূর্ণ সব কিছু দেওয়া আছে। সে কিন্তু আমাকে এখান থেকে সে ব্লক করে দিয়েছে আমার, তাই আমি তার ওয়াইফাইটি ইউজ করতে পারতেছি না। জাস্ট আমি অফ করে অন করতেছি। দেখেন বন্ধুরা, এখানে আমি ক্লিক করতেছি কিন্তু এখানে কিন্তু কানেক্টেড হচ্ছে না। কানেক্টেড হবে কেন? সে তো আমাকে এখানে ব্লক করে দিয়েছে। জাস্ট দেখেন বন্ধুরা, আমি তার কাছে না যেয়ে কিংবা কোনোরকম না ই করে তাকে আমি কানেক্ট করে সে এই ওয়াইফাইকে কানেক্ট করে দেখে দিচ্ছি। জাস্ট আমি এখানে ফরগেট করে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, 1234 1234। যেহেতু আমি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি জানি, পাসওয়ার্ড দেওয়ার পরও দেখেন বন্ধুরা এখানে কিন্তু কানেক্টেড হচ্ছে না, তার মানে সে আমাকে এখান থেকে ব্লক করে দিয়েছে। তো আজকে আমি আপনাদেরকে দেখে দেবো এটা কীভাবে আমি আনব্লক করি। সম্পূর্ণ প্রসেস আপনারা ধৈর্য সহকারে দেখেন। জাস্ট এখানে দেখেন বন্ধুরা, সে কিন্তু ব্লক করে দিয়েছে, আমি কিন্তু কানেক্টেড করতে পারছি না। জাস্ট এটাকে কানেক্টেড করার জন্য আপনার যে এই যে তালার মতো যে আইকন দেখতে পাচ্ছেন, তার এফে দেখুন অ্যারোজ একটি বাটন, অর্থাৎ অ্যারোজ একটি অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট আপনারা এই অ্যারো অপশনে ক্লিক করবেন, দেন অপশনে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। দেন চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসিজ একটি অপশন, জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের ইউজ ডিভাইস ম্যাক অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ ইউজ ডিভাইস ম্যাক অ্যাড্রেস দেওয়ার পর আপনি টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের নেটওয়ার্কটি কানেক্টেড হয়ে গেছে। জাস্ট আমি অফ করে অন করতেছি, দেখেন বন্ধুরা এখানে কিন্তু অলরেডি নেটওয়ার্কটি কানেক্টেড হয়ে গেছে। তো এই আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জাস্ট আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি সেই যে এই মোবাইল ফোনের যে আগের যে ম্যাক অ্যাড্রেসটা, সেই ম্যাক অ্যাড্রেসটা এখানে কানেক্টেড করে দেখিয়ে দিই যে এই ম্যাক অ্যাড্রেস দিয়ে ওয়াইফাইটি কানেক্টেড হয় কিনা। জাস্ট দেখেন বন্ধুরা, এখানে আবার আমি সেই অ্যারো বাটনে ক্লিক করে নিচে দিকে চলে আসলাম। এখানে প্রাইভেসিতে এসে যে আমার যে উপরে যে ইউজ রিমাইন্ড ম্যাক অ্যাড্রেস একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আমি যে এই ম্যাক অ্যাড্রেসটি দিয়ে টিক মার্কে ক্লিক করে দেবো। দেখেন বন্ধুরা, এখানে টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর দেখেন বন্ধুরা, এখানে কিন্তু নেট কানেক্টই হচ্ছে না, অর্থাৎ এই ডিভাইসটি আমার ব্লক করা আছে। আপনি কিন্তু তিনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নেট কানেক্টই হইতেছে না। জাস্ট আমি যদি এখানে যদি সেই আগের ম্যাক অ্যাড্রেসটা যদি ব্যবহার করার চেষ্টা করি, দেখেন বন্ধুরা খুব সহজে কিন্তু ওয়াইফাইটি কানেক্টেড হয়ে যাচ্ছে। জাস্ট আমি এখানে ক্লিক করে প্রাইভেসি এসে এখানে যদি দিয়ে দিই যে ইউজ ডিভাইস ম্যাক অ্যাড্রেস, জাস্ট প্রাইভেসিতে ক্লিক করে ইউজ ডিভাইস ম্যাক অ্যাড্রেস, অর্থাৎ জাস্ট আমি এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন বন্ধুরা, এখানে কিন্তু ওয়াইফাইটি কিন্তু কানেক্টেড হয়ে গেছে। আপনি কিন্তু স্ক্রিনটাকে লক্ষ্য করতে কিন্তু দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনি কিন্তু মূলত এরকমভাবে খুব সহজে খুব ইজিলিভাবে যদি যে কোনো ওয়াইফাই থেকে যদি আপনাকে ব্লক মারে, তাহলে কিন্তু আপনি এরকমভাবে খুব সহজে খুব ইজিলিভাবে সেটা আনব্লক করতে পারবেন আপনি নিজেই। তার মানে আপনারা কিন্তু একটা যে বিষয়টি জানেন না যে অনেকে যে একটি মোবাইল ফোনে কিন্তু দুটি ম্যাক অ্যাড্রেস থাকে, অর্থাৎ একটি থাকে ইউজ ডিভাইস ম্যাক অ্যাড্রেস যেটা আপনার মোবাইল ফোনের, আরেকটি থাকে ইউজ রিমাইন্ড ম্যাক অ্যাড্রেস, অর্থাৎ একটি মোবাইল ফোনে দুটি ম্যাক অ্যাড্রেস থাকে। অর্থাৎ আপনার এখান থেকে কিন্তু একটি ম্যাক অ্যাড্রেস সিলেক্ট করা থাকে, সেই ম্যাক অ্যাড্রেস যদি আপনাকে ব্লক মারে, তাহলে আপনি পরবর্তীতে দ্বিতীয় ম্যাক অ্যাড্রেস ব্যবহার করবেন। দেন দ্বিতীয় ম্যাক অ্যাড্রেস ব্যবহার করলে কিন্তু আপনার ওয়াইফাইটি আবার চলে আসবে। আর অবশ্যই আপনি তখন সতর্ক সাথে চালাবেন, যদি আপনার দ্বিতীয়টা যদি ব্লক মেরে দেয় তখন কিন্তু আপনি আর ওয়াইফাই কানেক্টেড করতে পারবেন না। তাই অবশ্যই আশা করি আপনার সকলে ব্যাপারটা বুঝতে পারছেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।